এক রাতের বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বরের বিভিন্ন এলাকা সহ ধান চাষের জমি এতেই সমস্যায় পড়েছে ধান ডোয়ানো চাষির দল। গত মাসখানেক যাবত ধুধু করা জলে দুপুরের জ্বলন্ত মাঠে সঙ্গীহীন বাতাসের মতো সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর এলাকায় উষ্ণতার পারদ চড়ছিল। ঊর্ধ্বমুখী বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত কর্মী এমনকি সাধারণ মানুষরা কৃষকরা চরম দুর্ভোগে পড়েছিল। এই চরম গরমের মধ্যেও মাঝে মাঝে বৃষ্টি চাইছিল সাধারণ চাষির দল, কেননা জল যদি সঠিক সময়ে না কমে তাহলে এই মুহূর্তে রোপণ করা গাছগুলো পচে যাবে। সারাদিন মুষলধারে মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বর এলাকার মন্তেশ্বর, লোহার, বাঘাসন, বেগুনপুর, খাপুর, বুধপুর, সিংহালি, জামনা অঞ্চলের মরাইপিড়ি, মাধ্যমপুর অঞ্চলের গাঙ্গুরিয়া, গাবড়াপুর সহ প্রায় 20-25টি গ্রামের খড়ি নদীর সংলগ্ন এলাকার চাষযোগ্য মাঠের জমি, কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জলমগ্ন এলাকাগুলিতে পরিদর্শনে আসেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ এক প্রতিনিধি দল। মন্তেশ্বর জয়েন্ট বিডিও সোমনাথ সাহ ও চাষিরা আমাদের কি জানালেন দেখুন। আমরা আজকে এখানে এসেছি, এটা হচ্ছে জামনা গ্রাম পঞ্চায়েতের মরাইপিড়ি বলে একটা এলাকা। ওখানে বাঁকা নদীর কাছে বাঁকার গান্ধী বলে একটা জায়গা আছে, ওখানে কিছু আদিবাসী পরিবার বাস করে। তো ওখানে প্রায় 40 ঘর মতো পরিবার থাকে, তাদের মধ্যে বেশ কিছু পরিবারে বাঁকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে এই অতিবৃষ্টির কারণে জল জমে গেছে ওই সমস্ত জায়গায়। তো আমরা পরিদর্শনে এসেছি। এসে কি দেখলেন? আমরা দেখলাম যে এখানে যে পরিবারগুলো আছে তারা জলবন্দী হয়ে আছে, তাদেরকে আমরা নিরাপদ জায়গায় সরানোর মানে ব্যবস্থা গ্রহণ করছি। গ্রাম পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া আছে এদের মানে এই যাতে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় সে ব্যাপারে সাহায্য করা, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এবং তারপর আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সাহায্য করা আস্তে আস্তে ওনাদেরকে যাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে সেই ব্যবস্থা নেওয়া হবে। ঘরবাড়ি কিরম ভেঙেছে এলাকায়? ঘরবাড়ি সেভাবে এখনও ভাঙেনি, তবে জল ঢুকে গেছে, জল যখন সরবে তখন হয়তো ভাঙতে পারে, কিন্তু এই মুহূর্তে ঘরবাড়ি ওনার কোনো সেভাবে খবর নেই। মন্তেশ্বর কোন কোন এলাকাগুলো জলমগ্ন হয়েছে স্যার? আজকে মেনলি জামনার এই দিকটায় মানে মরাইপিড়ি, তারপর হচ্ছে মাঝের গ্রামের ওখানে গাঙ্গুড়িয়া, তারপর মাঝের গ্রামের গাবরুপুর, আমাটিয়া, এই সমস্ত জায়গাগুলোতে জল জমেছে। এছাড়া মন্তেশ্বর পঞ্চায়েতের মামুদপুর ওয়ানের মামুদপুর এলাকা, তারপর হচ্ছে চকদোবাড়ি, চন্দনপোতা, বসুনগর, এই সমস্ত জায়গাগুলোতে জল জমেছে। আর মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়? মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘাসন সংলগ্ন যে আমাদের এখানে মাঠ আছে, এই মাঠে ডিভিসির জল এসে জমে গেছে। রাস্তার উপর দিয়ে কিছুক্ষণ আগে অবধিও জল যাচ্ছিলো, এখন আপাতত সেটা নেমে গেছে, জলস্তরটা একটু নেমেছে। এই আর কে কে আছেন? আমার সঙ্গে আছেন বিডিও স্যার, আমি, এছাড়া গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত প্রতিনিধিগণ তারা। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।